আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগানি দম বোর্ড দু হাজার তেইশ এ প্রশ্নে দেওয়া আছে এম ইকুয়াল ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এন ইকুয়াল ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর ইকুয়াল লক রুট টোয়েন্টি সেভেন মাইনাস লক এইট প্লাস লক রুট ফাইভ হান্ড্রেড টুয়েলভ বাই লক ফিফটিন বাই টেন দেওয়া আছে ক নাম্বার রুট পি কিউব এর সেভেন ভিত্তিক লক নির্ণয় করো যখন পি ইকুয়াল সেভেন অর্থাৎ পি এর মান সেভেন বসাইয়ে সেভেন ভিত্তিক লক নির্ণয় করতে হবে এখানে দেওয়া আছে পি ইকুয়াল সেভেন অথে পি কিউব রুট পি কিউব তাহলে পি এর মান আমরা সেভেন বসাইতে পারি রুট সেভেন কিউব তো আমরা জানি রুট হলো হাফ কোনো কিছুর উপর যদি আমাদের রুট থাকে তাহলে পাওয়ার কি হয় হাফ কিন্তু এখানে সেভেন কিউব থাকার কারণে এই ওয়ানের সাথে আবার থ্রিটা গুণ হয়ে গেছে তাই থ্রি বাই টু সেভেন টু দি পাওয়ার থ্রি বাই টু হয়েছে এখন এটাকে কি করতে হবে প্রশ্নে বলা আছে রুট পিকিউ এর সেভেন ভিত্তিক লগ নির্ণয় করো তার মানে আমরা এখানে সেভেন ভিত্তিক লগ নিব এখানে একটা লগ নিব তার ভিত্তি দিব সেভেন তাহলে এখানে লগ সেভেন সেভেন টু দি পাওয়ার থ্রি বাই টু এই থ্রি বাই টু এটা পাওয়ার থাকলে আমরা লগের নিয়ম অনুসারে এখানে সহক হিসেবে আসে থ্রি বাই টু তাহলে থাকলো হচ্ছে লক সেভেন সেভেন আমরা রূপ এই আকারের হলে তাদের মান ওয়ান হয়ে যায় এটা হলে তার মান হয় তাহলে আমরা এখন কি লিখতে পারি এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে থাকে কি থ্রি বাই টু এটাই হচ্ছে রুট পি কিউ এর সেভেন ভিত্তিক লগ এর মান এর পরের প্রশ্ন দেওয়া আছে দেখুন এম বাই এন টু দি পাওয়ার এক্স ভাগ এম স্কোয়ার বাই এন টু দি পর এক্স প্লাস এর মান নির্ণয় করো তো এটা আমরা এমের মান আমাদের দেওয়া আছে এনের মান আমাদের দেওয়া আছে এমের মান দেওয়া আছে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মান দেওয়া আছে ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস আর প্রদত্ত রাশি আছে এম বাই টু দি ভাগ এম স্কোয়ার বাই এন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এটা আমাদের দেওয়া আছে এখন মানগুলো আমরা বসিয়ে দিই আমাদের এম এর মান যা আছে এন এর মান যা আছে এগুলো আমরা বসিয়ে দিই তাহলে এম এর মান আছে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এন এর মান আসে ফাইভ টু দি পার এক্স মাইনাস ওয়ান কিন্তু এন এর উপর একটা এক্সট্রা আমাদের পাওয়ার ছিল এই পাওয়ারটা এখানে হবে আবার এম এর মান ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এখানেও একটা পাওয়ার ছিল এটা থাকবে এর টু এখানেও একটা এক্স প্লাস ওয়ান পাওয়ার ছিল এই যে খেয়াল করো এই পাওয়ারটাও এখানে হবে এখন আমরা কি করব এখন আমরা যে পাওয়ারগুলো গুণ করে দিব এই এক্স দ্বারা একে গুণ করলে এক্স স্কোয়ার একে গুণ করলে মাইনাস ওয়ানকে এক্স দ্বারা গুণ করলে এক্স হবে আবার এই টু দ্বারা এক্সকে কে করলে টু এক্স এ ওয়ানকে গুণ করলে টু হবে আর এটা এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটা এ প্লাস বি ইন্টু বি এর সূত্র অনুসারে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার 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 অর্থাৎ বি হয় তাহলে এগুলো আমরা করে দিই ফাইভ টু দি এক্স স্কোয়ার মাইনাস এক্স ফাইভ টু দি পার টু ইন্টু এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এগুলো দেওয়া আছে এখন আমরা কি করবো এখানে যে ভাগ দেওয়া আছে আর এখানে একটা ভাগ দেবো আছে এদের পাওয়ারগুলো বিয়োগ করে দেবো ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় নিচের পাওয়ারগুলো এই ওপরে গিয়ে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স উল্টে যাবে উল্টো হবে তো আমরা ওপরে যাই গিয়ে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস ছিল ওপরে গিয়ে হবে মাইনাস আর এখানে মাইনাস এক্স ছিল এখানে এসে হবে প্লাস এখানেও তাই এ টু দ্বারা একে গুণ করলে টু এক্স প্লাস টু আর এই যে নিচের যে পাওয়ারগুলো গুলো আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আসে এখানে এসে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান আসে এখানে এসে প্লাস ওয়ান এখন আমরা এখানে কি করতে পারি এক্স এর যোগ করে দিতে পারি তারপরে এখানে টু আর ওয়ান যোগ করে দিতে পারি তাহলে এখানে হয় ফাইভ টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা ফাইভ টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি মাইনাস এক্স স্কোয়ার এখন এখানে ভাগ আছে ভাগ থাকলে পাওয়ার আমরা জানি বিয়োগ হয় তাহলে বিয়োগ মানে এই পাওয়ারগুলো এখানে এসে কী হবে এখানে এসে হবে মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর এখানে মাইনাস এক্স স্কোয়ার আসে এখানে এসে প্লাস এক্স স্কোয়ার হবে তাহলে এখানে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর বাকি পাওয়ারগুলো পরিবর্তন হয়ে যাবে চিহ্ন অর্থাৎ বিয়োগ হয়ে যাবে মাইনাস টু এক্স মাইনাস থ্রি এখানে মাইনাস এক্স স্কোয়ার থাকার কারণে এখানে হলো প্লাস এক্স স্কোয়ার এখন আমরা কাটাকাটি করতে পারি এখানে আসে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার এখানে মাইনাস টু এক্স এখানে প্লাস টু এক্স এখন প্লাস টু আর মাইনাস তো আমরা তো একটা সূত্র আগে থেকেই জানি যদি এ ইনভার্স এন হয় এটাকে ওয়ান ভাগ এ টু এন এন এর জায়গায় এখানে যাই থাক টু থাক থ্রি থাক তাহলে কি হবে

একটা সমস্যা আছে আমাদের এখানে এই আর এর মানের একটা সমস্যা আছে দেখুন দেখো এই প্রশ্নে আমাদের আর এর মান কি দেওয়া আছে প্রশ্নে এটা আমাদের একটু ভুল আছে এটা সংশোধন না করলে অঙ্ক করা যাবে না প্রশ্নে আমাদের দেওয়া আছে আর ইনটু রুট টোয়েন্টি সেভেন ও লক আর ইকুয়াল লক টোয়েন্টি সেভেন রুট টোয়েন্টি সেভেন দেওয়া আছে মাইনাস লক এইট দেওয়া আছে প্লাস লক রুট ফাইভ হান্ড্রেড টুয়েলভ আছে বাই লক ফিফটিন বাই টেন দেওয়া আছে এর পরিবর্তে আমাদের এই যে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে এখানে যে মাইনাস আসে এখানে প্লাস দিতে হবে এখানে যে প্লাস আসে এখানে মাইনাস এই দুটা পরিবর্তন না করলে এর সমাধান সম্ভব না তাহলে আমরা কী এটা একটু পরিবর্তন করে নিই এই যে মাইনাস আসে এখানে আমরা প্লাস দিয়ে দিবো এই যে প্লাস আসে এখানে আমরা মাইনাস দিয়ে দিব এর পরিবর্তে যদি আমরা এখানে প্লাস মাইনাস করি তাহলে এটার প্রমাণ সম্ভব আচ্ছা ঠিক আছে আমরা পরিবর্তন করে এটা সমাধান করি তাহলে পরিবর্তন করে আমরা যেটা পেলাম এখন আমাদের দেওয়া আছে আর ইকুয়াল লক রুট টোয়েন্টি সেভেন প্লাস লক এইট মাইনাস লক রুট ফাইভ হান্ড্রেড টুয়েলভ বাই লক ফিফটিন বাই টেন তো এটা আমরা বিভিন্নভাবে এগুলোকে ভাঙতে পারি তো এটা যেহেতু টোয়েন্টি সেভেন আসে এটা আমরা মৌলিক ভিত্তি করে থ্রি কিউব করতে পারি থ্রি মৌলিক ভিত্তি করে কিউব দিলে এটা টোয়েন্টি সেভেন হয় এটাকেও আমরা টু ভিত্তি করে কিউব দিতে পারি আর এখানে আমাদের আসে কত আচ্ছা 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 এটা যদি আমরা টু কিউব ওকে তো প্রমাণের সুবিধার জন্য এটাকে আমরা কি করব থ্রি কিউব আর এটাকে যদি আমরা টু কিউব করে ভাঙ্গি তাও প্রমাণ করা যাবে তো আমি এখানে যেভাবে করেছি সেটা হয়েছে এটাকে আমি চৌষট্টির উপর রুট দিয়েছি চৌষট্টির উপর রুট দিয়েছি আর এটাকে এইট কিউব করে আমি ভেঙেছি আর এই পনেরো কি দশ দ্বারা ভাগ করে ওয়ান পয়েন্ট ফাইভ করেছি তো কেউ যদি এটাকে টু কিউব দিয়ে ভাঙে এটা কেউ যদি আর মৌলিক ভিত্তি করে ভাঙে তাও এটা সমাধান করা যাবে এখন এই যে আমরা এইটকে চৌষট্টির উপর রুট দিয়েছি চৌষট্টির উপর রুট দিলে কি হয় এইটই হয় আবার এইট কিউব করলে পাঁচশো বারো হয় এখন এই যে রুট মানে কি হাফ তার মানে এখানে হবে পাওয়ার হবে থ্রি বাই টু এখানে আছে থ্রি কিউব আছে তাহলে হবে এখানে থ্রি হাফ আবার হাফ আবার থ্রি তার মানে থ্রি বাই টু পাওয়ার হবে আর এই যে সিক্সটি ফোর রুট দিয়েছি এটাকে আমরা লিখতে পারি ফোর কিউব এটাকে আমরা ফোর কিউব করে দিতে পারি আর এটাকে আমরা থ্রি বাই টু এখন এটা কেন করে নিলাম আমাদের কিন্তু প্রমাণে থ্রি বাই টুটা প্রমাণ করতে হবে থ্রি বাই টুটা প্রমাণ করতে হবে এখানেও কিন্তু আমি থ্রি বাই টু বানাই এনেছি এই যে দেখো তৈরি করে এনেছি যেহেতু ফোরের ওপর কিউব দিয়ে রুট দিয়েছি তাহলে এটা কি এটা কি হয়ে যায় ফোর কিউব তার মানে রুট মানে পাওয়ার হাফ তাহলে হাফ ইন্টু থ্রি এটাও কিন্তু আমাদের থ্রি বাই টু হয়ে যায় আর এখানে আসে ল ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এগুলো আমরা লিখে ফেলি এটাও আমরা রুটটা উঠিয়ে দিই উঠিয়ে দিয়ে কী হবে লক থ্রি টু দি পাওয়ার থ্রি বাই থ্রি বাই টু লক ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস লক এইট টু দি পাওয়ার থ্রি বাই টু আর এখানে তো আমরা এই যে পনেরো কি দশ দ্বারা ভাগ করে ওয়ান পয়েন্ট ফাইভ করে নিয়েছি এই যে দেখো এখন এই থ্রি বাই টুকে আমরা যেহেতু পাওয়ার থাকলে লগের ক্ষেত্রে এটাকে সহক করে দেওয়া যায় এটাকে সহ সামনে নিয়ে এসে সহক করা যায় এটাকেও সামনে নিয়ে এসে সহক করা যায় তো এগুলোকে থ্রি বাই টুকে আমরা সহক করে দিব থ্রি বাই টু লক থ্রি থ্রি বাই টু লক ফোর মাইনাস থ্রি বাই টু লক এইট এবং থ্রি বাই টু কমন নিব থ্রি বাই টু কমন নিলে আমাদের কী থাকে লক থ্রি থাকে লক ফোর থাকে মাইনাস লক এইট থাকে এখন লগের নিয়ম অনুসারে এখানে যোগ আছে তাহলে থ্রি আর ফোর গুণ হবে আর এখানে ভাগ আছে তাহলে সরি বিয়োগ আসে তার মানে এইট ভাগ হবে আবারও বলি এখানে আমাদের লক থ্রি প্লাস লক ফোর আসে তো প্লাস থাকার কারণে এই যে লক লগের থ্রি আর ফোর এটা গুণ হবে আর মাইনাস থাকার কারণে এই যে লক এইটের এইটটা আমাদের ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে যদি আমরা লক নিই তাহলে থ্রি ইন্টু ফোর যোগ থাকার কারণে এটা গুণ হইলো বিয়োগ থাকার কারণে ভাগ হইল এখন তিনকে চার দ্বারা এই প্রমাণটা এভাবে করলে অনেকটা সহজ হয় আর যদি এগুলোকে আমরা টু কিউব এরম করে ভেঙে ভেঙে নিই আরও একটু বড়ো হবে সমাধান হবে আর কি তা তিন আর চার গুণ করলে কত হয় বারো বারোকে আট দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে থ্রি বাই টু এটা বারোকে আট দ্বারা ভাগ করে ওয়ান পয়েন্ট ফাইভ এখন দেখো লক ওয়ান পয়েন্ট ফাইভ লক ওয়ান পয়েন্ট ফাইভ কেটে দিলে প্রমাণ হয়ে যায় থ্রি বাই টু অর্থাৎ আরের মান থ্রি বাই টু তো এই সমস্যাটা আমরা যদি এইভাবে এভাবে যদি ভাঙ্গি এই যে সিক্সটি ফোরকে রুট করে দিয়ে তাহলে অনেকটা সহজেই আর এর মান বের করা যায় তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল নাকি প্রমাণ করতে বলা হয়েছিল কি এখানে প্রমাণ করতে বলা হচ্ছে যে টু আর মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে আমাদের আর একটু করে নিতে হবে যে আমরা যে এই যে এখানে নির্ণয় করেছি যে আর ইকুয়াল থ্রি বাই টু এখান থেকে আর একটু করতে হবে এটা যে কি করতে হবে আর ইকুয়াল থ্রি বাই টু এটা যেহেতু করেছি আর আর এক উন করলে টু আর ইকুয়াল থ্রি হয় অর্থে টু আর মাইনাস থ্রি ইকুয়াল জিরো প্রমাণিত প্রমাণিত